আমার কিচেনে আজ আমি টিপস সহ মাছ ভাজি করে দেখাবো। এর জন্য এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি, বড় বড় মাছ নিয়ে নিয়েছি। অনেকেই মাছকে গন্ধ লাগে, খেতে পারে না, এর জন্য মাছ রান্না বা ভাজি করার সময় আপনি যদি এতে সামান্য একটু লেবু রস ব্যবহার করেন সেক্ষেত্রে আর গন্ধ লাগবে না। এতে আমি একটু লেবু রস দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়াটা দিয়ে দিব। ভাজা ভাজিতে হলুদ মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করবেন, তাহলে এতে তেলে পুড়ে যাবে না। মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, এখন এটাকে আমি অনেক ভালো করে মিক্সড করে নিব। আমরা অনেকেই ভাজা মাছে অতিরিক্ত শুকনো মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে থাকি, তাতে তেলটা পুড়ে যায় এবং মাছটাও খেতে ভালো লাগে না। আমার মাছটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম আমি আধা ঘন্টা পরে, এখন আমি মাছটাকে ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন এতে আমি মাছটা দিয়ে দিব। সবগুলো মাছই আমি দিয়ে দিয়েছি, মাছগুলোকে আমি অনেক ভালোভাবে ভাজবো যাতে ভেতর থেকে সিদ্ধ হয়। আমার মাছ ভাজাটা একদম রেডি হয়ে গেছে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।